চরিলামে ভোটের প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সোমবার সকালে ১৯ চরিলাম মণ্ডলের উদ্যোগে হয় রোড শো। এদিন বিপ্লবের সমর্থনে চরিলামে রোড শোতে জনঢল ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রোড শোতে বিপ্লবের সমর্থনে রাস্তার দুধারে উপচে পড়েছিল আম জনতার ভিড়। মোদীর ছবি হাতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন বিজেপির সমর্থনে। এদিন প্রচারে বেরিয়ে আম জনতার স্বতঃপ্রণোদিত উচ্ছ্বাস দেখে অভিভূত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মোদীজির উপর আম জনতার আস্থা ও ভরসা দিন দিন বেড়েই চলছে। প্রধানমন্ত্রী মোদী সাধারণ মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে এসেছে সে কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী মানুষের উন্নয়নে কাজ করেছেন আর সেই জন্য আম জনতার ভরসা দিন দিন বাড়ছে প্রধানমন্ত্রী মোদীর উপর। সেটা আজকের এই রোড শোতে জনগণের উপস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন, চরিলামে এরকম একটা র্যালি হবে আমি ভাবতেও পারিনি। তিনি আরও বলেন, যেখানেই যাচ্ছি জনগণের উপস্থিতি আর উৎসাহ দেখে আমি নিশ্চিত আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। যেখানে যাই মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা মানে রেসপন্স দেখতে পাচ্ছি। এখানে আমাদের সাথে চরিলামের প্রাক্তন বিধায়ক এবং আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমাদের জিষ্ণু দেববর্মন আমাদের সাথে ছিল, সিআইডিসির চেয়ারম্যানও আছে আমাদের সাথে। তো আজকে যে আপনারা র্যালি দেখলেন, সত্যি মানে ভাবা যায় না এরকম একটা র্যালি এরকম চরিলামে হতে পারে আমার ভাবার সাথে ভাবতে পারি। সেটা কিন্তু আজকের তারিখও বোঝা যাচ্ছে এবং আমি নিশ্চিত আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দাঁড়িয়েছেন, দুটো সিটে আমরা মানে প্রচুর ভোট পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টির জিতবে এর মধ্যে দূরে রাখি। এদিনের এই র্যালিতে প্রার্থী ছাড়াও চরিলাম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্য নেতৃত্বরা অংশগ্রহণ করেছেন। পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে প্রতিদিনই রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা। তারই অঙ্গ হিসেবে সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে চরিলামে ভারতীয় জনতা পার্টির র্যালি অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে আয়োজিত এই নির্বাচনী প্রচার এই র্যালিতে জনগণের উপস্থিতি উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।